সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নামাজে আরবিতে নিয়ত করা কি বেদাত, বাংলাতে নিয়ত করতেই হবে, আসলে এর সমাধান কি, অথবা নামাজে নিয়ত করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা। এ বিষয়ে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা মুসলিম, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, কোনভাবে নিয়ত করলে আমাদের নামাজটা পরিশুদ্ধ হবে, আমরা নামাজে বেশি সওয়াব পাব, এ বিষয়ে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং নিয়ত সম্পর্কে আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের পরিসরে আলোকপাত করার প্রয়াস চালাবো আল্লাহ তাআলার তৌফিকে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজ নির্ভর করে নিয়তের উপর। সুতরাং আমরা যে কাজ যখন করব তখন সেই কাজের ভালো নিয়ত করব। অর্থাৎ আমরা যখন নামাজে যাব তখন আমাদের নামাজের নিয়ত করতে হবে। নিয়তের সম্পর্ক মূলত অন্তরের সাথে। আমরা যখন নামাজে যাই, যেমন আপনি জোহরের নামাজে যখন উপস্থিত হবেন তখন অন্তরের মধ্যে অন্তত আপনার এই কথাটা উল্লেখ থাকতে হবে যে আমি জোহরের নামাজ আদায় করছি, জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করছি, জোহরের চার রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ত করছি। এই কথা, এই চিন্তা চেতনা আপনার হৃদয়ের মধ্যে থাকতে হবে। কেননা নিয়তের শাব্দিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। হৃদয়ের মধ্যে যে ইচ্ছা হবে এইটাই হলো আপনার নিয়ত। সুতরাং নামাজের পূর্বে যখন যেই নামাজ আদায় করবেন, ফজরের সময় ফজরের, জহরের সময় জহরের, সুন্নাতের সময় সুন্নাতের, ফরজের সময় ফরজের, এই বিষয়টা আপনার হৃদয়ের মধ্যে উল্লেখ থাকা ফরজ। আর মুখে উচ্চারণ করা এটা সুন্নাত বা মুস্তাহাব পর্যায়ের। এবার আসুন নামাজে কোন ভাষায় নিয়ত করব। আমরা যদি আরবি ভাষা বুঝি, অর্থাৎ নাওয়াইতওয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা, এই যে আরবিতে নিয়ত করা হয়, আমাদের অনেক সাধারণ মানুষকে ওটা দেখা যায় যে তারা এই বিষয়টা নিয়ত না জানার কারণে নামাজ আদায় করছে না। এমন অনেকেই বলে যে আমি নামাজের নিয়তটাও জানি না, নামাজ পড়ব কীভাবে। তাদের জন্য আমার বড় আফসোস লাগে। কেননা কারণ নামাজের শুরুতে নামাজের নিয়ত করা, মুখে উচ্চারণ করা, এটা মুস্তাহাব বা নফলের পর্যায়ের। সুতরাং আপনি যেই ভাষায় বললে আপনি বিষয়টা বুঝবেন, অর্থাৎ আপনি যদি আরবি ভাষাভাষী হন তাহলে আরবিতে বলার পর যদি আপনি বোঝেন যে আপনি কোন কথাটা বলছেন, নওয়াইতান উসল্লি অর্থ কী, যদি এটা আপনি বোঝেন এবং এই নিয়ত করার কারণে আপনার হৃদয় যদি দৃঢ়তা বৃদ্ধি পায় তাহলে আপনি আরবিতে করবেন। আর যদি আরবি না বোঝেন যে আসলে আমি নওয়াইতওয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা দ্বারা কী বললাম, কী বুঝালাম, এটা আপনি বুঝলেন না, তাহলে আপনার বাংলায় নিয়ত করা উত্তম। কারণ আপনি যখন বলবেন হে আল্লাহ আমি জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ত করলাম, এই কথাটা আপনার নিয়তকে দৃঢ় করবে। মুখে উচ্চারণ করতে হয় নিয়তকে দৃঢ় করার জন্য। সুতরাং আপনি বাংলায় নিয়ত করবেন। আর যদি আরবি ভালো জানেন, ভালো বোঝেন এবং আরবি বলার পর আপনি বোঝেন যে আমি এই নামাজের নিয়ত করলাম, তাহলে আপনি আরবিতে করবেন, কোনো বাধা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্বহীন ছাড়া আপনি আরবিতে নিয়ত করবেন যদি আপনি আরবি বুঝে থাকেন। আর যদি আরবি না বোঝেন তাহলে আপনি বাংলায় বলবেন। আর যারা ইংরেজি ভাষাভাষী তারা ইংরেজিতে বলবে, যারা উর্দু ভাষাভাষী তারা উর্দুতে বলবে। সুতরাং আপনি যেই ভাষায় বললে আপনি বোঝেন যে আমি কোন নামাজের নিয়ত করলাম, এবং আপনার হৃদয়ে দৃঢ়তা আসে যখন আপনি যেই ভাষায় বললে আপনি দৃঢ়তা পাবেন, ওই ভাষায় আপনি বলবেন। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে আরবিতে নিয়ত করা বেদাত, তাহলে তার কথাটা ঠিক নয়। অথবা কোনো ব্যক্তি যদি বলে যে বাংলায় নিয়ত করতেই হবে, না করলে নামাজ হবে না, এ কথাটাও ঠিক নয়। আপনি যেই ভাষায় নিয়ত করলে আপনি বোঝেন যে আপনি কোন নামাজ আদায় করছেন, সেই ভাষায় আপনি নিয়ত করবেন। আল্লাহ তাআলা আমাদের উক্ত বিষয় বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।